এশিয়া কাপের সুপার ফোর থেকে বিদায় নিয়েছে বাংলাদেশ, আর মাত্র বাকি আছে একটি ম্যাচ, তাও আবার ভারতের বিপক্ষে। এই ম্যাচ না খেলেই দেশে ফিরে এলেন উইকেটরক্ষক ব্যাটার মুশফিকুর রহিম, কেননা সন্তান সম্ভবা স্ত্রীর পাশে থাকতে হবে তাকে। এদিকে শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের এমন খেলা দেখে রেগে আগুন বিসিবি বস পাপন। তিনি বলেন, এটা কোনোভাবেই বিশ্বকাপের টিম হতে পারে না, তাই তিনি বিশ্বকাপের স্কোয়াডে একাধিক পরিবর্তনের আভাস দিলেন। তামিম রিয়াদ ও বিজয়কে অন্তর্ভুক্তির মাধ্যমে বিশ্বকাপের স্কোয়াড ঘোষণা করবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি, এমনটাই জানিয়ে দিলেন নাজমুল হাসান পাপন। এদিকে এশিয়া কাপের শেষ ম্যাচে মুশফিকের বদলি হিসাবে একাদশে দেখা যাবে ইনামুল হক বিজয়কে। এই ম্যাচে যদি তিনি ভালো পারফরমেন্স দেখাতে পারেন, তাহলে টিকে যাবেন বিশ্বকাপের স্কোয়াডেও। তাই বিজয়ের জন্য অগ্নিপরীক্ষা হতে চলেছে এশিয়া কাপের শেষ ম্যাচ। এছাড়াও এশিয়া কাপে রিয়াদের রোল প্লে করতে পারেনি কোনো ব্যাটসম্যান, তাই আশা করা যাচ্ছে নিউজিল্যান্ড ও বিশ্বকাপের স্কোয়াডে পাওয়া যাবে রিয়াদকে।